আফরান নিশো, তার পুরো নাম ফজলে আহমেদ রাব্বি নিশো। আফরান নিশো একজন বাংলাদেশি মডেল ও টেলিভিশন অভিনেতা। তিনি 2003 সাল থেকে 800টিরও বেশি টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে নতুন নতুন লুকে পর্দায় উপস্থাপন করেন বলেই ভক্তদের কাছে বেশ জনপ্রিয়। আফরান নিশোর জন্ম 8ই ডিসেম্বর 1980 সালে। বর্তমানে তার বয়স 42 বছর। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করেন। শ্রেষ্ঠ অভিনেতার জন্য তিনি 2016 সালে মেরিন প্রথম আলো পুরস্কার পান। নাটকের পাশাপাশি বর্তমানে তিনি টেলিফিল্মেও ভালো সফলতা অর্জন করছেন। তার অভিনীত সিন্ডিকেট ওয়েব সিরিজ খুব দ্রুতই আমরা দেখতে পাবো। নাটকের পাশাপাশি এখন তিনি ওয়েব সিরিজও খুব ভালো সময় কাটাচ্ছেন, খুব ভালো ভালো ওয়েব সিরিজ আমাদের উপহার দিচ্ছেন।